বিএনপির সমাবেশে কেন ড্রোন ব্যবহার করা হলো, সরকার নিশ্চুপ কেন, সত্যি কি সুইস ব্যাংকের কাছে পাচার টাকার তথ্য চাওয়া হয়েছিল, বিতর্কে পররাষ্ট্রমন্ত্রী ও সুইস রাষ্ট্রদূত, দেশের দুঃসময়ে আসলো প্রায় 8,000 কোটি টাকার রেমিটেন্স, আর খেলাপি ঋণ বাড়ল 1,26,000 কোটি টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টপ নিউজ টপ ভিউজে। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এখন বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, প্রথম যে খবরটি সেটি হচ্ছে যে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ড্রোন ব্যবহার নিয়ে। আপনারা জানেন যে গতকাল বিএনপির একটি বিশাল সমাবেশ হয়েছে, এটি বর্তমান সময়ের মধ্যে একটি বড় সমাবেশ বলা যায়, এবং বিষয় ছিল যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে যে নাবিশ্বাস অবস্থা তার প্রতিবাদ, এবং হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। একটি বড় ধরনের একটি শোডাউন হয়েছে, কিন্তু এখানে ঘটনাক্রমে ড্রোন উঠতে দেখা গেছে। শান্তিপূর্ণ সমাবেশে কেন ড্রোন ব্যবহার করা হলো, এটি নিয়ে স্বয়ং বিএনপির নেতারা এটি খুবই বিস্ময় প্রকাশ করেছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা অনেকেই আতঙ্কিত হয়েছেন, তাদের নজর ছিল এই সমস্ত উড়ন্ত ড্রোনের দিকে। তো কেন এই ড্রোন ব্যবহার করা হলো এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরান থেকে 21টি ড্রোন আনা হয়েছিল রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের চলাচল গতিবিধির দিকে নজর রাখার জন্য, সেই ড্রোন সরকার তাদের সমাবেশে ব্যবহার করা হচ্ছে। যদিও সরকারি দলের বিভিন্ন সভা সমাবেশে এই ধরনের ড্রোনের ব্যবহার দেখা যায়নি, এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। আমি আপনারা যেই খবরটি হয়েছে সেখানে বলা হয়েছে যে সমাবেশের উপরে একাধিক ড্রোন উঠতে দেখা গেছে, এতে অনেকের মাঝে সন্দেহ আর আতঙ্ক ভর করে, ড্রোন উঠতে দেখে অনেকেই সমাবেশ স্থল ছেড়ে যান। সমাবেশের ঠিক উপরে পল্টন পলওয়েল ও চায়না টাউন মার্কেট বরাবর কয়েকটি ড্রোন উঠতে দেখা যায়, এগুলো নির্দিষ্ট স্থানে স্থির হয়ে আছে, তবে এসব ড্রোনে ক্যামেরা ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি তারা। তো এটার ব্যাপারে তারা মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে সমাবেশের আকাশে ড্রোন উড়ানো হচ্ছে, সরকার ইরান থেকে 21টি ড্রোন আমদানি করেছে ভাষান্তরে রোহিঙ্গাদের মনিটরিং করতে নয়, যারা গণতন্ত্র চায় তাদের মনিটরিং করতে। আব্দুস সালাম বলেছেন যে সরকারের কোন সংস্থা হয়তো আকাশে ড্রোন উড়িয়ে সমাবেশে উপস্থিতি দেখছে, কারণ সাধারণ মানুষের ড্রোন উড়ানোর অনুমতি নেই। এটা সত্য যে সিভিল কেউ ড্রোন উড়াতে পারে না। আপনারা জানেন যে এই ড্রোন গুলো সাধারণত একটি যুদ্ধ অবস্থার মধ্যে ব্যবহার করা হয়, ড্রোন দিয়ে আক্রমণও করা হয়। কয়েকদিন আগে পাকিস্তানে তো এর আগে একাধিক ড্রোন হামলায় বিভিন্ন জঙ্গি নেতাদের বা ধর্মীয় নেতাদেরকে উপর ব্যবহার করা হয়েছে এবং তারা নিহত হয়েছে। ঠিক এই সপ্তাহখানিক আগে আফগানিস্তানে একটি ড্রোন হামলায় কিন্তু মারা গেছেন একটি শীর্ষ ধর্মীয় সংগঠনের নেতা। এছাড়াও বিভিন্ন জায়গায় যে আমরা ড্রোনের ব্যবহার দেখি সেগুলো এখন পর্যন্ত যারা ধর্মীয় নেতা বা জঙ্গি হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয় তাদের উপরে, সেই রকম অবস্থায় যখন নাকি ড্রোন ব্যবহার করা হচ্ছে সমাবেশ, এটা অত্যন্ত একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা। এই ধরনের ড্রোন ব্যবহার বিশ্বের কোথাও ব্যবহার করা হয় কিনা কোনো শান্তিপূর্ণ জন সমাবেশের উপরে নজরদারি রাখার নামে, সেটি কিন্তু আমরা আগে শুনিনি। আমরা জানি যে পুলিশের নিজস্ব ক্যামেরা আছে, বিভিন্ন স্থান থেকে তারা ভিডিও করেন, এবং সেটি হচ্ছে নিরাপত্তার জন্য এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোন নাশকতার কাজে যুক্ত থাকে কিনা সেগুলো ব্যবহার করার জন্য, কিন্তু ড্রোনের ব্যবহার কিন্তু এই প্রথম, এবং এটি আবার ঠিক বিএনপির সমাবেশেই ব্যবহার করা হয়েছে। দর্শক, এর এই ঘটনার ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে যে বিএনপি যে অভিযোগ করেছে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু আমার যেটি ধারণা সেটি অবশ্যই ব্যাখ্যা হওয়া উচিত। এই ড্রোন যদি সত্যি তারা ব্যবহার করতে চায় তাহলে বিএনপিকে জানানো উচিত এবং যে কোনো দল এবং সংগঠনকে বলা উচিত কি কারণে কেন এই ড্রোন ব্যবহার করা হচ্ছে।
এটি না হলে তাহলে এটি কিন্তু এক ধরনের একটা পাল্টা প্রতিক্রিয়া হবে যে সরকার বিরোধী দলকে কোণঠাসা করার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে, নিজেদের সমাবেশে কখনো ড্রোন ব্যবহার করা হয়নি। এই বিতর্কের একটি অবসান হওয়া উচিত বলে মনে করছি। দর্শক, এই বিশ্লেষণটি জানিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্বিতীয় খবরে। দর্শক, দ্বিতীয় যে খবরটি বলবো সেটি হচ্ছে যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সম্প্রতি একটি কথা বলেছিলেন ডিকাবের সভায়। সেখানে বলেছিলেন যে সরকার পাচার টাকার বিষয়ে কোনো তথ্য জানতে চায়নি এবং তারা এই তথ্য জানানোর ব্যাপারে সুনির্দিষ্ট পদ্ধতি আছে এবং সেটি নিয়ে তারা সরকারের সঙ্গে কাজ করতে চায়, কিন্তু সরকার এই পর্যন্ত কোনো তথ্য জানতে চায়নি। এটি নিয়ে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, কেননা আপনারা জানেন যে সুইস গভর্নমেন্ট অর্থাৎ সুইজারল্যান্ড গভর্নমেন্ট আনুষ্ঠানিকভাবে যেটি প্রকাশ করেছে যে সেখানে বাংলাদেশিদের প্রায় এ পর্যন্ত 8,000 কোটি টাকারও বেশি জমা আছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। এর মধ্যে গত বছরই 3,000 কোটি টাকা সর্বোচ্চ এক বছরে জমা পড়েছে এবং এর আগে থেকে 5,000 কোটি টাকা ছিল, তো এখন 8,000 কোটি টাকার বেশি জমা আছে। তবে এই জমাকৃত টাকাগুলো এটা কার, এটা ব্যাপারে বলা হয়নি। সমকালের একটি রিপোর্টে দেখলাম যে 65 জনের নাম নাকি তারা জেনেছে সরকার বিভিন্ন সূত্র থেকে, এবং সরকারের বিভিন্ন যেই বাংলাদেশ ব্যাংকের যেই বিভাগ আছে, সংশ্লিষ্ট বিভাগ, এটি নিয়ে নাকি নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করা হয়, এটি এখন তারা বলছে। কিন্তু সুইজারল্যান্ডের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে, সেই কারণে তারা পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয় না যে কারা কত এবং কখন কিভাবে তারা টাকা জমা করেছে এবং এগুলি কি পাচার টাকা, সন্দেহজনক টাকা কি টাকা না। তো এই বিতর্কের মাঝেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি একেবারে সরাসরি বলছেন যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন, তাদের তিনি যে কথা বলেছেন এটিকে একেবারেই উড়িয়ে দিয়ে তিনি বলছেন যে আমরা আগেই তাদের কাছে তথ্য চেয়েছি, তারা কোনো সাড়া দেয়নি। এবং আজকেও দেখলাম, বললাম যে তাদের কাছ থেকে তথ্য চাওয়া হয় পাচার করা টাকার বিষয়ে, কিন্তু তারা তথ্য দেয় না, এটা তাদের একটা মজ্জাগত সমস্যা। এবং শুধু তাই না, তিনি এমন কথাও বলেছেন যে এই এই ধরনের মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না। তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এই ব্যাপারে বাংলাদেশের ব্যাংকের গভর্নর বিবৃতি দিক এবং অর্থ মন্ত্রণালয় জানাক, তারপরে তিনি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে এক ধরনের ধরবেন এবং বলছেন যে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না, এমন একটি কথা বলেছেন। খুবই রিয়্যাক্ট করেছেন, বোঝা যাচ্ছে যে রীতিমতো খেপে গেছেন সুইজারল্যান্ডের এই বক্তব্যে। তো এই বিষয়টি নিয়ে আসলে অনেকদিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে কথাগুলো হচ্ছিল যে বাংলাদেশের কিছু ব্যবসায়ী যারা সরকারের আনুকূল্যে আছে এবং ক্ষমতাসীনদের সঙ্গে যোগ সাজসে বহু টাকা, 1,000,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা তারা পাচার করেছে বিশ্বের বিভিন্ন দেশে, তার মধ্যে সুইজারল্যান্ড হচ্ছে অন্যতম একটি দেশ যেখানে পাচার করা টাকা খুব সহজে জমা করা যায়। তো এটার ব্যাপারে কিন্তু বলা হচ্ছিল যে সরকার এইসব ব্যাপারে উদাসীন এবং কখনো তারা চেষ্টা করে না, যদিও বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিয়েছে, বলেছে যে পাচার করা টাকা যদি দেশে আনা হয় তাহলে 7% ট্যাক্স দিয়ে সেটা হোয়াইট করা যাবে। তারপর থেকে কিন্তু এটি আবার আলোচনায় আসে। তাহলে সরকার কি অফিসিয়ালি স্বীকৃতি দিল যে টাকা তাহলে পাচার হচ্ছে, সেই পাচার টাকার পরিমাণ কত এবং কারা পাচার করছে, এইসব মানে বিতর্কের মাঝেই সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যখন বললেন যে সরকার তাদের কাছে কোনো সুনির্দিষ্ট আকারে তথ্য চায়নি এবং তারা দিতে প্রস্তুত এবং এই ব্যাপারে একটি ফরম্যাটও দেওয়া হয়েছে যে কোন পদ্ধতিতে চাওয়া হবে, তো এই কথা বলার পর বিষয়টি একেবারে মানে বুমেরাং হয়ে যায় এবং সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বেশ এক ধরনের হুঙ্কার ছাড়লেন, যে এক ধরনের হুমকি বলা যায় যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত একেবারে মিথ্যা কথা বলেছেন। তো কূটনীতির এটি ভাষা কিনা এটি যথেষ্ট পরিমাণ সন্দেহ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও এগুলি নিয়ে বিতর্ক হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বক্তব্যের মাঝখান দিয়ে কোন সত্যটা বের হয়ে আসে, আমরা সেই সত্য তথ্যটা আসলে আমরা জানতে চাই। দর্শক, এই বিশ্লেষণটি জানিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তৃতীয় খবরের বিশ্লেষণে। দর্শক,
তৃতীয় যে খবরটি বলবো সেটি খুবই ইন্টারেস্টিং, একটু দেখুন এবং দুঃখজনক এক অর্থে। যে খবর হচ্ছে যে গত 10 দিনে বাংলাদেশে রেমিটেন্স এসছে 7,800 কোটি টাকা। আবার ঠিক একই দিনে খবর আসলো যে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড পরিমাণ বেড়েছে, সেটি কি, সেটি 1 বছরে বেড়েছে 26,000 কোটি টাকা, এবং এ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,000 প্রায় 26,000 কোটি টাকা, মানে 1,26,000 কোটি টাকা। তার মানে বুঝতে পারছেন, খেলাপি ঋণ জমতে জমতে হঠাৎ করে গত বছরে সেটি একেবারে রেকর্ড পরিমাণ 26,000 কোটি টাকা। তো দেশের এখন এই দুঃসময়ের মধ্যে আমাদের প্রবাসীদের অবদান দেখেন, যে তারা 10 দিনে 7,800 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে, এবং জুলাই মাসেও কিন্তু তারা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে, তারপরে 10 দিন আবারও 7,800 কোটি টাকা রেমিটেন্স তারা পাঠিয়েছে। আমি প্রবাসীদের খবরটা একটু আপনাদেরকে জানাই, যে দেখেন একদিকে আমাদের প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে তারা যে এই টাকাটা পাঠাচ্ছে, এই দুঃসময়ে আমাদের এই টাকাটা কাজে লাগছে, এবং আমাদের অর্থনীতির এখন একটা বিরাট বলতে গেলে এই মানে সংকট কাটানোর একটি বড় উপায় হচ্ছে এই প্রবাসী রেমিটেন্স। তো এটির যে খবর সেটি আমি আপনাদেরকে বলি, যে রেমিটেন্স আনতে নানা ছাড় ও সুবিধা দেওয়ার পর ইতিবাচক ছাড়া মিলছে। চলতি আগস্ট মাসে প্রথম 10 দিনে 81 কোটি 30 লাখ বা 813 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রা এর পরিমাণ 7,804 কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে 243 কোটি মার্কিন ডলার। তার মানে এই ধারায় যদি চলতে থাকে তাহলে এই মাসে, এক মাসে আমরা 243 কোটি মার্কিন ডলার আমাদের রেমিটেন্স বাংলাদেশে আসবে। এটা হলো বাংলাদেশ ব্যাংকের একদম অফিসিয়াল সূত্রে পাওয়া গেছে। বলছে, বলা হচ্ছে যে ব্যাংক ও খোলা বাজারের মধ্যে ডলারের রেটের ব্যবধান বেশি থাকে, তখন বৈধ চ্যানেলের চেয়ে হুন্ডিতে রেমিটেন্স বেশি আসে। এটা তো আপনারা জানেনই যে হুন্ডিতে রেট বেশি ভালো পাওয়া যায়। এখন $1 রেমিটেন্সের বিপরীতে ব্যাংক 96 থেকে 98 টাকা দিচ্ছে, সঙ্গে যোগ হচ্ছে সরকারের 2.5% প্রণোদনা, সব মিলিয়ে 100 টাকার মতো। কিন্তু খোলা বাজারে ডলার 118 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে, তার মানে হুন্ডিতে আরো বেশি পাওয়া যাচ্ছে। এর মানে ব্যাংকিং চ্যানেলের চেয়ে ভিন্ন পথে রেমিটেন্স এলে বেশি টাকা পাওয়া যাচ্ছে, যার কারণে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ কম। তাই ব্যাংক ও খোলা বাজারের মধ্যে ব্যবধান না কমালে প্রবাসী আয় বাড়ানো কঠিন হবে। সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা 209 কোটি 69 লাখ মার্কিন ডলার সমপরিমাণ বেড়েছে। তার মানে আপনার জুলাই মাসে এসছে দেখুন যে 209 কোটি, আর যদি এই চলতি মাসে অর্থাৎ এই আগস্ট মাসে 10 দিনে এসছে আপনার 7,804 কোটি, অর্থাৎ 81 কোটি 30 লাখ মার্কিন ডলার। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে কিন্তু 243 কোটি ডলার ছাড়িয়ে যাবে। তার মানে জুলাই মাসের থেকেও আরো বেশি হচ্ছে। জুলাই মাসে এসছে আপনাদেরকে জানিয়েছি যে 209 কোটি, জুন মাসে এসেছিল 183 কোটি। তার মানে এই সংকটের সময়ও কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে এই রেমিটেন্স, যেটি আমাদের অত্যন্ত মানে আশা জাগাচ্ছে যে সংকটে প্রবাসীরা কিন্তু তাদের ভেতরে নানান ক্ষোভ যন্ত্রণা সত্ত্বেও তারা কিন্তু এই কাজটি করে যাচ্ছে। আর দেখুন অন্যদিকে আমাদের ব্যবসায়ীরা কি করছে, যে 1 বছরে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 26,063 কোটি টাকা, চিন্তা করেন। আর গত তিন মাসে বাড়ছে হচ্ছে 11,818 কোটি টাকা। খেলাপি ঋণ নিয়মিত করতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়, তারা আবার ছাড়ও পাচ্ছে এই খেলাপি ঋণ গ্রহীতারা। ঋণের কিস্তিতে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা, এছাড়াও খেলাপি ঋণ কমাতে একের পর এক ছাড় দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, কারণ খেলাপিরা সুবিধা নিলেও ঋণ ফেরত দিচ্ছে না। ফলে ব্যাংকিং খাতে লাগামহীন ভাবে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। দর্শক কি বুঝলেন,
তার মানে একদিকে রেমিটেন্স আসছে আর যারা অবদান রাখছে, আর অন্যদিকে আমাদের ব্যবসায়ীরা কতিপয় ঋণ খেলাপি, তারা কিন্তু খেলাপি ঋণের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং করোনার সময় বিশেষ সুবিধা পেয়েছে যে এই সময় কাউকে খেলাপি করা যাবে না এবং ছাড় দিতে, সেই ছাড়ের ফলে মানে মানে 1 বছরে 26,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণের পরিমাণ। তাহলে দেখেন এই অবস্থার মধ্যে কিন্তু ব্যাংকিং খাতে সাংঘাতিক প্রভাব পড়ছে এবং বলা হচ্ছে যে স্মরণকালের মধ্যে এখন ব্যাংকিং ব্যবস্থা খুবই খারাপ অবস্থা, বলতে গেলে ভেঙে গেছে। তো এই অবস্থার মধ্য দিয়ে দেখুন সরকারের সরকার অন্যদিকে যেটা বলা হয় যে আমাদের প্রবাসীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে যে পরিমাণ বিমানবন্দরে হয়রানি করা হয়, নির্যাতন করা হয়, কয়েকদিন আগে দেখলেন যে এক মালয়েশিয়া প্রবাসীর মুখে চড় মারা হয়েছে এবং একজন কাস্টমস কর্মকর্তাকে এই কারণে বরখাস্ত করা হয়েছে, বরখাস্ত না সাসপেন্ড করা হয়েছে। আর অন্যদিকে আমাদের এই ঋণ খেলাপি ব্যবসায়ীরা তারা খেলাপি ঋণ বাড়িয়ে যাচ্ছে, এটা কোনো সামঞ্জস্যপূর্ণ হলো? দর্শক, এই বিচার বিশ্লেষণগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং অবশ্যই আপনারা মতামত জানাবেন। আমি খবরটা শেষ করছি, শেষ করার আগে 3টি খবরের যেই বিশ্লেষণগুলো আপনাদের সামনে হাজির হলাম, নিশ্চয়ই আপনারাও মতামত দেবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন নিয়মিতভাবে। আল্লাহ হাফেজ।